হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ইটিং জোনের আরও একটা নতুন খাওয়া দাওয়া এবং আড্ডার আসরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, আজকের খাওয়া দাওয়ায় রয়েছে ধোঁয়া ওঠা গরম দু কাপ কফি আর হরেক রকমের বেকারি বিস্কিট। ডিফারেন্ট টাইপস অফ বেকারি বিস্কিট আমার অল টাইম ফেভারিট, আর সেই কারণে আমার কর্তামশাইও মাঝে মাঝেই আমাকে বিস্কিটের ট্রিট দিয়ে থাকে। অন্যদিকে চা কফি ডিপার্টমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমার কর্তামশাই, ওর চা ফ্যাসিনেশনের কথা তো তোমাদের আগেই বলেছি, আর আজ তোমাদের শোনাবো ওরই মুখ থেকে শোনা একটা খুব মজাদার চা কেনার গল্প। অনেক বছর আগের কথা, তখন ও দিল্লিতে চাকরি করছে এবং ওর ব্যাচেলার লাইফ কাটাচ্ছে। চা কফির প্রতি এই নিবিষ্ট প্রেম ওর চিরকালীন। তো একদিন হয়েছে কি, কোনো একটা রবিবারে ছুটির দিন ছিল, সেদিনকে বিকেলবেলা বেরিয়েছে কিছু কেনাকাটা করতে। তো ঘুরতে ঘুরতে একটা শপিং মলে গেছে, সেখানে একটা আলাদা করে চায়ের কাউন্টার দেখে যথারীতি লোভ সামলাতে না পেরে সেখানে ঢুকেছে, দেখতে কী ধরনের চা পাওয়া যায়। একটা গুণ মোটামুটি আমরা সব দোকানদারের মধ্যেই দেখতে পাই, ওরা নিজেদের জিনিসকে প্রমোট করার জন্য, বিক্রি করার জন্য প্রয়োজনে মিথ্যে কথাও বলে দেয়। এদিকে আমার কর্তার যেহেতু দার্জিলিং চায়ের প্রতি একটা বিশেষ প্রেম, তো ও যথারীতি খোঁজখবর নিচ্ছে যে কীরকম দামের মধ্যে দার্জিলিং চা পাবে বা কতটা ভালো কোয়ালিটি হবে। তো নিজের প্রোডাক্টের কোয়ালিটি বিশ্লেষণ করতে গিয়ে সেই দোকানদার বলে যে, স্যার লে লিজিয়ে, ইয়ে চায় বহুত অচ্ছি হ্যায়, ইম্পোর্টেড দার্জিলিং চা, কাণ্ডটা একবার ভেবে দেখো। তো আমার কর্তা যথারীতি বলে যে, বাবা কোন দেশ থেকে তুমি দার্জিলিং চা ইম্পোর্ট করে নিয়ে এলে, মানে এরকম অবস্থা আর কি। এমন কিছু এক্সপিরিয়েন্স থাকে যেটা কখনো ভোলার নয়, আই বিলিভ এটাও সেরকমই একটা এক্সপিরিয়েন্স। এবং এই গল্পটা আমি বহুবার ওর মুখে শুনেছি, আমরা দুজনেই হেসে ধরাগড়ি যাই এই কথাটা যখনই ওঠে। এনিওয়ে, আজ তো টাইমস আপ। আজকের এই এপিসোডটা, খাওয়া দাওয়া এবং গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে নিচে কমেন্ট বক্সে জানিও। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করো। আজ তাহলে চলি, আবারও তোমাদের সাথে খুব শিগগির দেখা হচ্ছে আগামী আড্ডায়।